নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি একটু নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পাঙ্গাশ মাছ। চলুন তবে দেখে নিই উপকরণগুলো। আমি এর জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পাঙ্গাশ মাছ, এখানে আমি নিয়েছি 2 পেঁয়াজ, একটু বড় করে কেটে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ, আর এখানে রয়েছে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ সরু করে কাটা রয়েছে। এখানে যেন আধ চামচ মতো আদা বাট হয় সেই রকমভাবে আমি আদা নিয়েছি। আমি নিয়েছি 6 রসুনের কোয়া নিয়েছি, লঙ্কা নিয়েছি 3টে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারেন। আমি এইখানে নিয়েছি গোটা জিরে। আমি এইখানে আদা, জিরে, রসুন আর এই পেঁয়াজটা আর লঙ্কাটা আমি বেটে নেব। আর মাছটাতে আমি আগের থেকেই লবণ মাখিয়ে রেখেছি, আমি এটাকে ভালো করে হলুদ মাখিয়ে নেব, দিয়ে ভেজে নেব। চটি দিয়েছি আমি, এবার দিয়ে দেব এখানে সর্ষের তেল। আমি খুবই কম পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি, কেননা এই মাছটা থেকে কিন্তু প্রচুর তেল বেরোয়, তা আমি সেই মোটামুটি 1 চামচ মতো তেল দিচ্ছি বড় চামচের। আর মাছটা আমি কিন্তু খুব হালকা করে ভেজে তুলে নেব। এটা কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুনের ছিটা, সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কিন্তু মাছটা ফাটে কম। আমি এবার দিয়ে দিচ্ছি একটা মাছগুলো, আমি খুবই হালকা করে ভাজব, বেশি ভাজবো না, একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে মাছটা খেতে গায়ে না আসে। মাছটা আমি এবার উঠিয়ে দিচ্ছি, হালকা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আগে বলেছিলাম হালকা করে ভাজলে বেশি ভাজবো না, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি এবার তুলে নিচ্ছি, আমি এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আমি এই মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে মাছ ভেজে আমি তুলে নিয়েছি মাছগুলো সব, আর এই যে দেখতে পাচ্ছেন এটা মাছের তেল ছিল, তো আমি এখানে আর কোনো তেল ব্যবহার করিনি মাছের তেলটা দেওয়াতে। তেলটা কিন্তু আমার অনেকটা বেড়ে গেছে কড়াইয়ের মধ্যে, কিন্তু আমি দিয়ে দেবো ফোড়ন, আর আমি এই তেলটার মধ্যে কিন্তু আমি রান্নাটা আজকে করবো। দেবো আমি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা, আমি এটা একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, একটু লবণ, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু দেবেন। আমি লবণটা এখন ব্যবহার করছি, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এর জন্য আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো এটা, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা এখানে অনেকটা নরম হয়ে গেছে, আমি এইবার দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, একটু নেড়ে চেড়ে দেবো। আমি যেহেতু আগে লবণ দিয়েছি লবণ দেবো না, এবার দিয়ে দেবো আমি বাকি উপকরণগুলো। দেবো আমি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু দেবেন, যদি আপনাদের মাছটা বেশি থাকে তাহলে সমস্ত উপকরণের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমার এখানে যেহেতু 500 গ্রাম আমি সেইভাবে ব্যবহার করছি। এবার আমি দিয়ে দেবো এতে সামান্য একটু চিনি, আমি দিচ্ছি সামান্য একটুখানি চিনি কয়েক দানা, আর এটাকে ভালো করে কষে নেব, আর এটা আমি ঢাকা দিয়ে কষাবো, তাতে করে মশলার যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালো থাকে। আমি এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আমি এখানে কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, কেউ যদি না চান দেবেন না সুবিধে নেই, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যেহেতু কালারটা খুব ভালো আসে, আমি ওই জন্য সামান্যখানি একটুখানি ব্যবহার করলাম, 4 চামচের 1/4 ভাগ। আমি মশলাটা ভালো করে কষে নেব, প্রায় কষানো হয়ে গেছে, আর একটুখানি কষে নিলে হয়ে যাবে, 1 মিনিট মতো কষাবো আমি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে গরম জল। আমি যে মশলা বাটিটা রেখেছিলাম এই মশলা বাটিটার মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু দিয়ে দেবেন। আমি জল দিচ্ছি, এখানে 1 কাপ মতো জল আছে,
আমার আরেকটু জল লাগবে, আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমি আরেকটু বাকি জলটা দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ঝোল করলে ভালো লাগবে না, এটা মোটামুটি গামাখা করে রাখবো, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি আরেকটু জল দেবো এখানে। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো জল ব্যবহার করলাম। আমি এবার এই ঝোলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব, তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঝোলটা ফুটে দেবেন, আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি একে একে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। মাছের থেকে কিন্তু বাটিতে অনেকটা তেল গড়িয়ে এসেছে, আমি সবটাই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমি এবার এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেব। আমি এবার এটাকে প্রায় 5 মিনিট মতো ফুটতে দেব, 5 থেকে 7 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, কেননা মাছটা আমার খুব ভালো করে ভাজা নেই। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে কমিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটতে দেব। রান্নাটা পুরো হয়ে যাক, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। আমি এটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমি এবার এটা ঢেলে নিয়ে পরিবেশন করছি, আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলবো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে অন্য একটা রেসিপিতে। নমস্কার।